চাকরি সংবাদ বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে উৎকর্ষ বাংলা প্রজেক্টের আন্ডারে যে রিক্রুটমেন্টটা হতে চলেছে সেটা সম্পর্কে একটু আলোচনা করছি। এই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে 14 তারিখ, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে রিক্রুটমেন্ট হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, ব্লক লেভেল স্টাফ। এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে। 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যাদের বয়স 23 থেকে 44 বছরের মধ্যে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে। কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হবে। পরীক্ষা হবে রিটেন টেস্ট 50 নম্বরের, প্র্যাকটিক্যাল টেস্ট 30 নম্বরের, ইন্টারভিউ 20 নম্বরের। এখানে যে ওয়েবসাইট আছে যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, www.pbssd.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমরা এবার দেখে নেব কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগছে এবং তার কনসলিডেটেড রেমুনারেশান কত। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার DPM এর জন্য রেমুনারেশান হচ্ছে 25,000। পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অফিসের MS অফিস যেটা সফটওয়্যার আছে সেটা সম্পর্কে জানতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, বেঙ্গলি এবং ইংলিশে রিটেন এবং ভার্বাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আর একটা টিম হ্যান্ডেল করার জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে। দ্বিতীয় পোস্ট সেটা হচ্ছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, এর হচ্ছে স্যালারি হচ্ছে 20,000। পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখার, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মাইক্রোসফট অফিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বেঙ্গলি ইংলিশ ভালো করে জানতে হবে বলতে এবং লিখতে, এবং একটা টিম ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে। নেক্সট হচ্ছে ব্লক লেভেল স্টাফ। ব্লক লেভেল স্টাফের রেমুনারেশন হচ্ছে 12,000। কম্পিউটার অ্যাপ্লিকেশানে গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকতে হবে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং তার কম্পিউটার সম্পর্কিত সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের, মোটামুটি 1 বছরের হলেই হবে, 1 বছরের কম হলে কিন্তু হবে না। শুড হ্যাভ গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশান বেঙ্গলি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, যেখানের জন্য দিচ্ছে বাংলা অথবা সেইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা, তার জন্য রিটেন এবং ভার্বাল সেই জিনিসটা জানতে হবে। ফ্লেক্সিবল টু ট্রাভেল, এই পোস্টটার জন্য অনেক জায়গায় যেতে হতে পারে, ব্লকের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে যেতে হতে পারে, তাই জন্য ট্রাভেলের যখন খুশি ট্রাভেল করতে হতে পারে, তার জন্য ফ্লেক্সিবল টু ট্রাভেল লেখা আছে। এবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার্স ইন গ্রাসরুট লেভেল, অর্থাৎ ব্লকের যে গ্রাসরুট লেভেল পঞ্চায়েত লেভেলে ট্রেনিং যেগুলো অর্গানাইজ করা হয় সেই ব্লক লেভেল স্টাফকে সেই ট্রেনিংগুলো প্রোভাইড করতে হবে, তার জন্য এখানে বলে দেওয়া আছে এবিলিটি টু সাপোর্ট। নেক্সট যে পোস্ট হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটর এখন সমস্ত প্রজেক্টের জন্যই লাগছে, গভর্নমেন্টের সমস্ত কিছু কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে। এখানে হচ্ছে বিএ গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার অ্যাপ্লিকেশানে গ্র্যাজুয়েট হতে হবে, BCA অথবা MCA, BCA-রা অ্যাপ্লাই করতে পারে, কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্সেরাও করতে পারবে, অ্যাপ্লিকেশান লেখা আছে, কিন্তু কম্পিউটার সায়েন্সেও যদি সে ব্যাচেলার ডিগ্রি হোল্ড করে তারা কিন্তু করতে পারবে। শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস খুব ভালো করে জানতে হবে, বেঙ্গলি এবং ইংলিশে রিটেন আর ভার্বাল কমিউনিকেশান থাকতে হবে, আর যেটা এখানে টাইপের যে স্পিড সেই স্পিড 30 ওয়ার্ডস পার মিনিট, এটা করতে হবে, অর্থাৎ টাইপটা খুব ভালো করে জানতে হবে, এবং এর জন্য স্যালারি হচ্ছে 11,000 টাকা। এবার কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে, 14/10/2020 বুধবার 10টা থেকে 13/11/2020 ফ্রাইডে 5টা পর্যন্ত, এই টাইমের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে। এখানে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন
এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু অনলাইন লিংকটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবার আমাদের এটা সমস্ত জেলাতেই রিক্রুটমেন্ট হচ্ছে, সমস্ত জেলার ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা সমস্ত জেলা, এইভাবে 23টা জেলাতে রিক্রুটমেন্ট চলছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ডিপিএমের জন্য 2, এসডিপিএমের জন্য 2, বিএলএস ভ্যাকেন্সি হচ্ছে 114টা, আর পিএডিও ভ্যাকেন্সি হচ্ছে 44টা। এই পোস্টের জন্য ভ্যাকেন্ট আছে, অর্থাৎ আপনারা দেরি না করে যার যেটা এলিজিবল ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে সেইটার জন্য আপনারা ফর্ম ফিল আপ করুন। আর এখানে কোনো টাকা লাগছে না, কোনো এক্সামিনেশান ফিজ লাগছে না, তাই যেহেতু এক্সামিনেশান ফিজ লাগছে না তাই আপনারা তাড়াতাড়ি করুন। এটা কন্ট্রাকচুয়াল হলেও যেহেতু আমাদের আগে সিএম ঘোষণা করেছিলেন যে 60 ইয়ার্স পর্যন্ত করতে পারবে, তাই এখানে 60 ইয়ার্স পর্যন্তই করা যাবে, 60 ইয়ার্স পর্যন্তই করা যাবে, এবং পরবর্তীকালে এর মাইনে বাড়ারও সম্ভাবনা আছে। তাই দেরি না করে এখনই আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করুন। ধন্যবাদ, আমার সাথে আপনারা থাকুন আরও নতুন নতুন নিউজ পাওয়ার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।